হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেদাঙ্ক.কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে এফ এক্স অপেক্ষকের প্রান্তিক মান বলতে কি বোঝো। তাহলে এক্স এর যে মানের জন্য এফ এক্স অপেক্ষকের চরম বা অবমান পাওয়া যায় তাকে, অর্থাৎ এক্সের সেই মানকে অপেক্ষকের প্রান্তিক বিন্দু বলে। অপেক্ষকের প্রান্তিক বিন্দু অপেক্ষকের প্রান্তিক বিন্দু বলে। প্রান্তিক বিন্দুতে বিন্দুতে অর্থাৎ এক্সের প্রান্তিক বিন্দুতে এক্সের না লিখে আমরা এখানে এক্সের সেই মানকেই আমরা প্রান্তিক বিন্দু বলি। তাহলে আবার প্রান্তিক মান কি বলবো? প্রান্তিক বিন্দুতে এফ এক্স অপেক্ষকের মানকে প্রান্তিক মান বলে, প্রান্তিক মান বলে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স এর প্রান্তিক মান থাকা শর্ত কি? তাহলে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অপেক্ষকের প্রান্তিক মান থাকা শর্ত হলো প্রান্তিক মান থাকার শর্ত হলো এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু ডিডি এক্স অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু সি। এবার আমাদের কি বলা হয়েছে? প্রান্তিক মানটি কখন এক্স এর বৃহত্তম এবং কখন ক্ষুদ্রতম মান হবে? তাহলে এবার আমরা কি লিখব? যে প্রান্তিক মানটি এফ এক্স অপেক্ষকের বৃহত্তম মান হবে যখন এফ ডবল ড্যাশ সি লেস দেন জিরো হয় এবং ক্ষুদ্রতম মান হবে
যখন এফ ডাবল ড্যাশ সি গ্রেটার দেন জিরো হয়, যেখানে এফ ডাবল ড্যাশ সি ইকুয়াল টু ডি টু এফ এক্স ডি এক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু সি। তাহলে আমরা যদি দেখি, এটি আমাদের এখানে প্রশ্নে বার করতে বলা হয়েছে, সো এটি হলো আমাদের অ্যান্সার।